রাতে হবে তার সোহাগ রাত রাতে কি হবে তার সোহাগরা তার ফুল সজ্জার রাত তার জীবনের প্রথম রাত যে রাতটা পূর্বে আসেনি আর মরার আগে পর্যন্ত আসবে না সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে আর ওর বাপ বলছে তুই হাটা বাজারে ধর তাড়াতাড়ি বুঝাবে একটা যুবক আছেন হাত তুলে বলবেন ওকে পঞ্চাশ হাজার টাকা এখনই আমি ফোনপে করে দেবো যাবে চাইবে না যখন ওকে ওর বাপ বারবার করে হাটা বাজারে ধরতে বলেছে ও তখন ওর বড় ভাই মাসতু ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে কইছে যে মাছ কল কইছে বড় ভাই ওতে কি হয়েছে কইছে বিষ খাবো আ পেয়াদম আজবাজে কথা কেন বলছিস রে তোর কি মাথা চিট হয়ে গেল কে কি বলেছে তোকে বলছে বাপুকে যা puch করো ও তো জামাটামা খ খোলা ওর পরযাত্রী কে জামা তামা খুলে টুলে আঁকা বাই করে হাজি মাছ কল বাবু ওই সেনটা কেন এরকম কথা বলছে কি হয়েছে আমাকে যা বোঝে বিষ খাবো কোচ ওকে আমি ওই মানে উকিল না কে ফোন করেছিল ওকে এখনই শিয়ালদা ধরতে কোচা আটে বাজারে তুমি এটাই কই নু যা বাবু তুই চল যা কোচ তোমার মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ লাখো কাজ হয়ে যায় তার লেগে তুমি আজ বলে বলবে যে একটু রাগারা গেল এই হলো আমাদের কথা এই হলো এই দুই হাজার বাইশের এই হলো দুই হাজার বাইশের চিত্র কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটেছে এমনই এক নৌ তরুণ যুবক আমি তো এর নাম জানি না এর নাম জানি না একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও এ বলবে যাব না বিষ খাবো কিন্তু এমনই এক নজয়ান নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে তাদের ইমানটা কত মজবুত ছিল নবীর প্রতি তাদের কত মহব্বত ছিল জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই আজকে তো বর্তমান দুই হাজার বাইশ সালে আমরা ববিয়ে বিয়ে করার আগে বইয়ের মোবাইল নাম্বার পাওয়া যায় যাই না পাওয়া যায় ভাইগ কিন্তু আবদুল্লা বিন রাওয়াহা তার বিবি কে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই আবদুল্লাহ বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে রাত্রে হবে তার সোহাগ রাত সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত জীবনের সবচাইতে মূল্যবান রাত ভাইগো রে আমার আব্বা জানেরা এই মুহূর্তেই আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সল্ল

এক মিনিট লেট করো না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও মৌতার প্রান্তে যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল্লা রে বাড়িতে আর থেকো না তৈরি হয়ে বেরিয়ে যাও যখন আওয়াজটা আবদুল্লার কানে গেল আব্দুল্লাহ এক মিনিট লেট করলেন না ব্যাগ ঝোলা পটলা পাটলি নিয়ে উল্টো পিড় দিয়ে না ডাকে চলে গেল বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে প্রাণের স্বামী বিদায়কালে শেষের বেলায় কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না একটু কি চেহারাটা দেখতে পাবো না আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে না রে না আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন আমার নাবির ডাক এসেছে আমাকে মৈদানে জেলে যেতে হবে আমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিবিরা আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী যান বলে তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী মুখখানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যাই আমার রসুল দয়ার হাবি ময়দানে দেখবে আমার আব্দুল কইরে তখন আমি আমার কি জবাব দিব না রে না আমি তোমার সাথে দেখা করতে পারি না ধারিনী বিবি সাহেবা হাই রে সবুর কারিনী ধৈর্য ধারিনী জিহাদি মহিলা উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে গো স্বামী যা আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি করতার কসম দিয়ে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না আমি তোমার আমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখবো না গো একটু তোমার চেহারা খানা দেখতে চাই যেন কাল কেমতের দিন হাসরের দিন হাসরের ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই ঘন্টার মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মতো কিন্তু আবদুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেব সোহাগ তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কামতের দিন পর্যন্ত কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে কাল কামতের দিন পর্যন্ত বলে স্বামী যান একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল দিন হাসরের ময়দানে আমার স্বামী দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আমার আব্দুল ভাই যান বন্ধুরে মাত্র তিন মাস সহিতে পারে না তিন মাসের বেশি তো থাকতে নিষেধ আছে কিন্তু দেড় মাসও সইতে পারে না ও ফোন করে গো যে কাল লাগছে চলে যাওয়ার কথা ছিল তো কাল লাগছে যাবে না দুদিন আর কষ্ট করো মানে লাইনে আর একজন আছে কথা লাগছে ব্যাড হয়ে গেল নাকি কথা কি ব্যাড হয়ে গেল ঘটনা তো এরকম ঘটছে নাকি আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা নিজের জৈবনকে কন্ট্রোল করে রাত্রের স্বামীকে কাল ক্যামতের দিন পর্যন্ত জিহাদের ময়দানে বিদায় দিয়ে দিল ভাই গো সেই নারীটা কি ইমানদার মহিলা ছিল তার ইমানের কি জোশ ছিল জান্নাতের কি লোভ ছিল নবীর কি ভালোবাসা ছিল জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে সোহাগ রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল মোহাম্মদ তুমি গতার তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি মধুর টানে তোমারি মধুর টানে এই দিল পা মোহাম্মদ তুমি আমি নাম তুমি নয়নের তারা আমার ভাইয়ের আমার বন্ধরা এই ছিল তাদের ইমানের স্প্রিট এই ছিল আল্লাহ প্রতি তাদের ভরসা এই ছিল তাদের নবীর প্রতি মহাব এই ছিল তাদের জান্নাতের লোভ শহীদ যদি হয়ে যায় আমার দয়ার নবী বিশ্বের নবী বলেছেন যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পতাকা হাতে নিতে যে যারা শহীদ হয়ে যায় তাদের বিনা গোসলে দাফন করা হয় এবং তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে দাঁড় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতী তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতী ভাইজি আমার আব্বা জানারা এবং যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায় তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় তাদের জন্য প্রসূ একটা মুছু মুচুদ্দি আগে ফোন করা ফোন করে গিয়ে সুদে সুদে চিঠি পাঠিয়ে দিয়েছে কোচা হানজালাকে যে গোসল করা হয়েছিল তো প্রশ্নটা আরো ওয়াজ শোনার লেগে করলে না ও বেঁড়া পাকা মধ্যে তিন পাতা পড়েছে মুচুদ্দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোটো মুলিকে প্রশ্ন করতে এটা মনে করে করলে আমি আর চিঠিটা পড়ে দেখে বুঝতে পারি কিচ্ছু নয় ই ওয়াজ আরো বাড়াই লেগে এটা মানে যে কি আমাকে উসকে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয় কিন্তু হাঞ্জা লাগে কেন গোসল দেওয়া হলো হাঞ্জা লাগে কেন গোসল দেওয়া হল আমি এটাও আপনারাকে বলবো একটু একটু ধৈর্য ধরুন আমার মায়েরা অনেক রাত্রি আপনারা আরেকটু ধৈর্য ধরেন মাশাল্লাহ তো ভাই যান আপনারা আব্দুল্লাহ বিনের রওয়াহার কথা শুনলেন এবার আমি যখন প্রশ্নের মধ্য দিয়ে হাঞ্জালার কথা এসে গেল তখন আমি হানজালার কথা বলবো ইনশাআল্লাহ হানজালার কথা বলবো নাম্বার এক নাম্বার দুই আমাদের ইমানটা কোন জায়গায় গেছে জায়গাটার নাম কি নাম্বার তিন যে ওরা বিজয় হলো এরা প্যাটানি কেন খেলো এই তিনটা কথা আপনারাকে বলবো তবে ভাই যান এই এগারোটা যে বারোটা থেকে নেই একটা পর্যন্ত এতক্ষণ ধরে যে ওয়াজ শুনলেন ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন ওয়াজ দেখলেন না ওয়াজ গাহিলেন আমি পনেরো মিনিট একটু পরীক্ষা করব হানজালার কথা শুনে ঝরঝর করে কানছে আবদুল্লার কথা শুনে চোখের পানি ছেড়ে এরকম হচ্ছে বা লাগছে ইমানদারের ইমানদার আর যখন এই কথা বলেছি আছেন কোন আল্লাহর বান্দা আমার রাসূল দয়ার হাবিব বলেছেন মান বানালিল্লাহি মাসিদান বানাল্লাহু লাহূ বাই তানফিল জান্নাত রে আমার নবী দয়ার হাবি বলেছেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় পিণ্ডল তলায় আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে আব্দুল্লাহ যদি সোহাগ বিবি দিতে পারে রে আপনারা কি মসজিদের জন্য টাকা পাঁচ হাজার দিতে পারেন না কে চবে ভইলতে বাড়ি চ মুলবি আর ওয়াজ করবেন এখন চান্দা করবেন এতক্ষণ খুব লাফ লাফ ফুলিয়া ফুলিয়া কান্দন দেখা ছিল হানজালার কথা শুনে হানজালা যদি নিজের বিবিকে রেখে নিজে শহীদ হয়ে যেতে পারে মধুর মিলন বিবির সাথে মধুর মিলন ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হতে পারে আপনারা কি জান্নাতের ঘরের জন্য মসজিদের লাইয়া টাকা পাঁচ হাজার দিতে পারেন না এই কথাটা যখনই মুখ দিয়ে বাই বের করলাম সাথে সাথে ভোলটাকে ডেকে কছে চলবে ভোলটা ওয়াজার হবে না এখন চান্দা করবে ও গেল ভোলটাকে তুলে সুতে করে লিয়ে গেল আল্লাহ তোকে পৌঁছাইবে পৌঁছাইবে আমি কলম দিয়ে লিখে বলে দিচ্ছি তুমি মসজিদের শত্রু তুমি নাবির শত্রু আবু জেহেলের ফুফাই তো ভাই কেন তুই তো দু টাকা দিবি না কেউ দিব মনে করে বইসা আছে ওর মনটাকে ভাঙে এলে তুই আগুড়ি দিয়ে জালসাটাকে ভাঙে টাকে পাল্লে গেলি যে আর ওয়াজ হবে না এখন চান্দা হবে তুই হচ্ছিস আবু জেহেলের মামাই ভাই তুই আবু জেহেলের ফুফাই ভাই তুই নাবির এক নম্বর শত্রু কেন নাবি বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় সাহারা তালাই আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে আছেন জি সেই হানজালার মতো আছেন গো আব্দুল্লাহর মতো আছেন গো মাসুদের মতো তারা যদি জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে যদি জীবন দিতে পারে আপনারা কি জান্নাতের ঘরের লেগে জায়গায় পাঁচটা হাজার টাকা দিতে পারেন না ভাই দিতে পারেন আর না পারেন বসেন কেউ দিচ্ছে আপনি ওকে দুয়াটা দিয়ে যান জানেন জি দান করলে করিম আর জান্নাত পেলে রহিম ইটা ফের কোন কথা লোকটার হাত গেল উল্টা পাল্টা কথা গালা উল্টা পাল্টা এটা কোনো কথা হলো দান করলে রহিম আর উপকার হলো করিম এর মানে বুঝিয়ে দাও মুলমি সাহেব এর মানে বুঝবেন আন কল্লা রহিম কল্যাণ করিম এর মানে রহিমকে আমার আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছে করিম কোন রকম ঠেলার একসা চালিয়ে খায় মনির উদ্দিন ভাই বলেছে আছেন কোন আল্লাহর বান্দা নবীর মাদ্রাসার জন্য আল্লাহর ঘর মসজিদের একজন ব্যক্তি দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দিবেন বন্ধুরে আব্দুর রহিম